नमस्कार সবাইকে আরতি হোম কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুব সিম্পল একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, ডিমের অমলেট করে তরকারি করা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো দেখি নি কি কি লাগছে। দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর লাগছে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর লাগছে 2 চা চামচ পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, আর অর্ধেকটা টমেটো বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর 1 চামচ হলুদের গুঁড়ো। আমাদের মশলা কমপ্লিট। এবারে আমরা ফোড়নের জন্য দেব অর্ধেকটা রসুন, আর অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিলাম, এটা আমরা ফোড়নে দেব। এবারে ডিম অমলেট করতে কি কি লাগছে। অল্প পেঁয়াজ কুচি, অল্প নুন, ডিমটাকে ভেঙে ভালোভাবে ফেটে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেব, কারণ যতটা বেশি ফেটবো ডিম আমলেটটা ততটা ফুলবে ভালো হবে। এবারে কড়াই বসিয়ে দেব, কড়াই গরম হয়ে এলে কড়াইয়ে তেল দিয়ে দেব, তবে ডিম আমলেটটা বসিয়ে দেব। ডিমটাকে সুন্দরভাবে অমলেট করে নিব। ডিমটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। ডিমটাকে ঠিক এভাবেই উল্টে অমলেট করে নিব। আমাদের ডিমের অমলেট তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা সবগুলো ডিমকে অমলেট বানিয়ে নিব, নিয়ে একটি প্লেটে রেখে দিব। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আমরা একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে, আর দিয়ে দিব আমরা যা অর্ধেকটা রসুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা ফোড়নে দিয়ে দিব। এখন পেঁয়াজ আর রসুনগুলোকে খুব ভালোভাবে ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা আলুটা দিয়ে দিব। আমরা পিস পিস করে আলু কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা, এভাবে কেটে রেখেছি। তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো। এবার কাঁচা আলুগুলোই দিয়ে দিব, দিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে কড়া আছে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলিও ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলিও ভাজা হয়ে যাবে একই সঙ্গে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমাদের আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবারে আমরা মশলাটা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। দিয়ে মশলার বাটিটা ধুয়ে মোটামুটি 1 কাপ পরিমাপ জল দিয়ে দিব, কারণ আমরা কাঁচা আলু ব্যবহার করেছি রান্নায়। আলুটা সিদ্ধ হতে হবে, মশলাটাও ভাজা হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। 1 কাপ পরিমাপ জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আবার ফিরে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। আমরা আরেকবার ঢাকা দিয়ে দেব আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়নি এখনও, আমরা আরেকবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার ফিরে এলাম। দেখো এবারে জলটাও শুকিয়ে গেছে আর মশলাটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কম আঁচে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নিব। এবারে আমাদের কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, কড়াইয়ের গায়েও আর মশলাটা লেগে রয়েছে না, আর মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তাই জন্য এখন ঝোল দিয়ে দিব। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে এলে এক এক করে ডিমের অমলেটগুলি ঝোলের মধ্যে দিয়ে দিব।
এবারে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব 2 মিনিট। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে পরে আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে দিব 1 চা চামচ। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার ঝোলটাকে 2 মিনিট খুব ভালোভাবে ফুটতে দেব। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা একদমই তৈরি সার্ভ করার জন্য। এবারে আমাদের একদমই রেডি ডিমের অমলেটের তরকারি, এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো, সঙ্গে থেকো।